হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম, অনেকদিন পর আসলাম। তো আসলে অনেকে দেখা গেছে গরমের সময়ে, গরমের মৌসুমে কবুতরকে যত্নটা কীভাবে নিয়ে বেশিটা আসলে জানে না। তো চিন্তা করলাম এই বিষয়ে একটা ভিডিও আমি বানাবো। তো এই কারণে আমি আজকে এই ভিডিওটা নিয়ে হাজির হলাম, কারণ যেই প্রচণ্ড গরম, গরমে এই এখন কিন্তু মানুষের কবুতরের চোখে পানি আসা, কবুতর কাশা, ঠান্ডা লাগা, বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হতে হয়। তা আসলে এই সমস্যাটা কেন করতে হয়? কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা যখন কম থাকে তখন নানা রকম সমস্যা দেখা দেয়। তো এখন কবুতরের যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে তাহলে ঠান্ডা লাগলেও ঠান্ডাটা ভালো হবে, যে কোনো রোগ থেকে কবুতরটা মুক্তি পাবে। তো এখন আমি একটা ওষুধ নিয়ে আসলাম স্কোয়ার কোম্পানির, এই যে ওষুধটা সিভিট বেট, হ্যাঁ পাউডার, এটা হচ্ছে 100 ml-এর। এটা 100 ml-এর নির্দেশনা দেওয়া আছে এখানে। এই 100 ml-এর ওষুধটা 113 টাকা নিবে, 113 টাকা নিবে। তো কেন আমি এই ওষুধটা খাওয়াবো এখন বিস্তারিত আমি বলবো। তো ভিউয়ার্স, এই সিভিট বেট, সিভিট তো সবাই জানে যে ভিটামিন সি, হ্যাঁ। তো ভিটামিন সি কিন্তু মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো মানুষের পাশাপাশি কিন্তু বর্তমানে মানুষের যে ওষুধগুলি আছে সেগুলি প্রসেসিং করেই এখন কবুতরের, মুরগির, তারপর গরুর, মহিষ, হাঁস এগুলোরও ওষুধ তৈরি করা হচ্ছে। তো ভিটামিন সিটা গরমে কেন খাওয়াবো? এই যে প্রচণ্ড গরম, গরমের সেলাইনের সাথে আমরা ভিটামিন সিটা দিতে পারি তাহলে আমাদের কবুতরের শরীরটা ঠান্ডা থাকবে। আর মোট কথা হলো যে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভিটামিন সি খাওয়াইলে দেখা গেছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে এবং কবুতর থাকবে জর্জরা। হ্যাঁ, দেখা গেছে এখন গরমে কবুতর বমি করতেছে, ডায়রিয়া, কলেরা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবচেয়ে বেশি ফাউল কলেরা কবুতর মারা যাচ্ছে বর্তমান সময়টায়। তো আমরা যদি ভিটামিন সিটা খাওয়াই তাহলে এরকম কোনো সমস্যাই আমাদের হবে না। আর আমার পুরোটা ভিডিও জুড়েই আমার জ্ঞান বিষয়ে কথাবার্তা বলি আমি। হ্যাঁ, জ্ঞান বিষয় নিয়ে, যারা শিক্ষণীয় বিষয় নিয়েই আমি আলোচনা করতে বেশি পছন্দ করি। তো এই ভিটামিন সিটা খাওয়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কবুতরের শরীরটা যাতে ঠান্ডা থাকে, সবসময় কবুতর শরীর ঠান্ডা থাকবে। এবং এটা আমরা শীতেও ব্যবহার করতে পারবো, কারণ এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার মহা ওষুধ। কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমরা এটা খাওয়াবো। হ্যাঁ, আর গরমে তো অবশ্যই খাওয়াবো। আর গরমের মধ্যে কবুতরকে আমরা ডেকে রাখবো না, কবুতরের লফটে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢুকতে দিতে হবে এবং ফাঁপসা কোনো ভাপ আনা যাবে না। হ্যাঁ, ফাঁপসা কোনো ভাপ আনা যাবে না, তেল পাল দিয়ে ঢাকা যাবে না। যদি মশার জন্য আমরা মশারি ব্যবহার করতে পারি, তাছাড়া আদার্স কোনো কিছু ব্যবহার করা যাবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার নোটিফিকেশন বেলে একটা ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।